হাফিজ আহমদ মজুমদার, সিলেট ৫ আসনের সংসদ সদস্য। তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। হাফিজ আহমদ মজুমদার মোট ৩বার জাতীয় সংসদের সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। হাফিজ আহমদ মজুমদারের জন্ম ১৯৩৫ সালের ২৯ মার্চ। তার শিক্ষাগত যোগ্যতা বিএ। এই রাজনীতিবিদ পেশায় একজন ব্যবসায়ী। উইকিপিডিয়া ও বিভিন্ন গণমাধ্যমের তথ্য বলছে, হাফিজ মজুমদার ভারতের করিমগঞ্জ উপজেলা, বর্তমানে সিলেট জেলার জকিগঞ্জ উপজেলায় জন্মগ্রহণ করেন। ভারতের চণ্ডীনগর প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা লাভের পর যশোর জেলা স্কুল থেকে মাধ্যমিক সম্পূর্ণ করেন। পরে সিলেট এমসি কলেজ থেকে সম্পূর্ণ করেন উচ্চ মাধ্যমিক। এরপর বরিশাল বিএম কলেজ থেকে স্নাতক সম্পূর্ণ করেন। ১৯৮৫ সালে তিনি সিলেট জেলার শিক্ষার মান উন্নয়নের জন্য হাফিজ মজুমদার শিক্ষা ট্রাস্ট প্রতিষ্ঠা করেন, যার অধীনে ২০টিরও বেশি শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করা হয়। তিনি পূবালী ব্যাংকের সাবেক চেয়ারম্যান। এছাড়া ২০১৫ থেকে ২০২১ সাল পর্যন্ত রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন। ১৯৯৬ সালে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে সিলেট ৫ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নে জয়লাভ করে প্রথমবার তিনি সংসদ সদস্য নির্বাচিত হন। নির্বাচনে তিনি পেয়েছিলেন ২৯,৪৮৩ ভোট। অন্যদিকে তার প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামের প্রার্থী ফরিদুদ্দিন চৌধুরী পেয়েছিলেন ২৮,১২০ ভোট। ২০০১ সালের নির্বাচনে তিনি জামায়াতে ইসলামের প্রার্থী ফরিদুদ্দিন চৌধুরীর কাছে পরাজিত হন। নির্বাচনে জামায়াতের প্রার্থী ৭৭,৭৫০ ভোট পেয়েছিলেন, আর হাফিজ মজুমদার পেয়েছিলেন ৫২,৮৮৫ ভোট। এরপর ২০০৮ সালের নির্বাচনে জয়লাভ করে পুনরায় সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন হাফিজ আহমদ মজুমদার। তবে ২০১৪ সালের নির্বাচনে তিনি অংশগ্রহণ করেননি। পরে সবশেষ ২০১৮ সালের নির্বাচনে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে নির্বাচনে অংশগ্রহণ করে জয়লাভ করেন।